আজকে পবিত্র জুমার দিন, এই জুমাকে কেন্দ্র করে আল্লাহ পাক একটা সূরার নামকরণ করেছেন, সূরাতুল জুমা। বহুত ফজিলতপূর্ণ দিন রয়েছে জুমার দিন, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে সাইয়্যাদুল আইয়াম, জুমার দিনকে আল্লাহর হাবিব সাইয়্যাদুল আইয়াম বলেছেন। যেই দিনগুলোর রয়েছে সপ্তাহের, সেই দিনগুলোর সর্দার, সৈয়দ বা নেতা, অগ্রগামী নেতা বা সর্দার যত দিন রয়েছে সেই দিনগুলোর মধ্যে জুমার দিনকে আল্লাহর হাবিব সৈয়দুল আইয়াম বলেছেন, দিনগুলির সর্দার বলেছেন। এই জন্য জুমার দিন অনেক ফজিলতপূর্ণ, এর সাথে সংশ্লিষ্ট কিছু আমল রয়েছে। আজকে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল জুমার ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব এবং শোনার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নিন, বলুন আমিন। এই জুমার দিন এমন ফজিলতপূর্ণ যে আল্লাহ পাক কোরআনের একটা সূরার নাম করেছেন সূরাতুল জুমআ, এবং এই সূরাতুল জুমআর 9 নম্বর আয়াতের মধ্যে, সূরাতুল জুমআর 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জনগণকে জানাচ্ছেন যে দেখো তোমাদের কিসের উপকারিতা রয়েছে, উপকারিতা তোমাদের কোথায়। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন 9 নম্বর আয়াত সূরাতুল জুমআর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। সূরাতুল জুমআর 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে মিয়াউমিল জুমআতি, যখন তোমাদের জুমার নামাজের উদ্দেশ্যে যখন আজানের মাধ্যমে তোমাদেরকে ডাকা হয়, যখন আজান হয়ে যায়, আজান হওয়ার পরে জুমার উদ্দেশ্য নিয়ে যখন আজান হয়ে গেল, এইটাকে বলা হচ্ছে ইজা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমআতি, যখন জুমার আজানের মাধ্যমে জুমার নামাজের জন্য তোমাদেরকে ডাক দেওয়া হয়, আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণে, আল্লাহর আলোচনার জন্য, আল্লাহর ইবাদতের জন্য সমস্ত কাজকাম ছেড়ে দিয়ে তোমরা তার ডাকে সাড়া দাও, দ্রুততার সাথে মসজিদে আসো, ওয়াজারুল বাই, এবং কেনা বেচা বন্ধ করে দাও, কেনা বেচা বন্ধ করে দাও, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাই, আল্লাহর স্মরণে দ্রুত মসজিদে আসো, কেনা বেচাকে বন্ধ করে দাও, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য মঙ্গল, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝতে পারতে। আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য এটা উত্তম যদি তোমরা এটা বুঝো, যদি তোমরা এটা বুঝতে পারতে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা এটা বুঝতে পারো, যদি এটা তোমরা বুঝো, তাহলে ওই আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে আসা, কেনা বেচা বন্ধ করে দেওয়া, জুম্মার আজান শুনে, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। আল্লাহ পাক বান্দাকে সৃষ্টি করেছেন, তিনি তো জানেন কোথায় কি করলে মানুষের ভালো হবে, কোথায় কি করলে খারাপ হবে। ডাক্তারের কাছে যখন রোগী চিকিৎসার জন্য যায়, আমাদের হার্টের ভিতরে কি আছে না আছে তারা চিকিৎসা দিচ্ছে, এই ওষুধ খান, এই এই জিনিস খাবেন না, আবার অপারেশন করতেছে। মানুষের এই বিবেক, স্রষ্টা যিনি বানিয়েছেন তার উপরে তারা চিকিৎসা করতেছে, তো যিনি নিজেই স্রষ্টা তিনি কি চিকিৎসক হিসেবে যথেষ্ট নন? তিনি তো জানেন যে আমার বান্দার সফলতা কোথায়, যেই রিজিকের জন্য আমি ছুটাছুটি করছি সেই রিজিকের বরকত দেওয়ার মালিক কে, বলুন আল্লাহ। সাহাবা ইয়াসমাইনদের সময়ে এই যখন আয়াত নাজিল হলো, এই আয়াত নাজিল হওয়ার পরে এমনও দেখা গিয়েছে যে সাহাবা ইয়াসমাইন যারা ব্যবসা করেছেন, দোকানপাট করেছেন, কেনা বেচা করেছেন, হয়তো একটা জিনিস হাতে তুলেছেন, একটা জিনিস হাতে তুলেছেন, জুমার আজান শুরু হয়ে গেছে, সেই জিনিসটা কাজ আর শেষ করেন নাই, ওখান থেকে স্টপ করে দিয়েছেন, ওখান থেকে স্টপ করে দিয়েছেন। কারণ আল্লাহর হুকুম, সাহাবিরা তো নাম দিয়ে সাহাবি হয় নাই, তারা তাদের কর্মের মাধ্যমে
সাহাবী হয়েছেন যখনই আজান আল্লাহ পাক বিধান যখন করে দিলেন যে জুমার আজানের পরে কেনাবেচা করতে পারবে না সাহাবীর আজান হওয়ার সাথে সাথে বন্ধ করে দিয়েছেন আজকে যদি সৌদি আরব যান চাক্ষুষ দেখতে পারবেন আজানের পরে দোকান খোলা লক্ষ লক্ষ টাকার স্বর্ণ দোকানের মধ্যে মজুদ দোকান খুলে রেখে সবাই মসজিদে চলে গিয়েছেন নামাজে কারণ ভয় আছে তো একটু চুরি করে অঙ্গ হারানোর কি দরকার চুরি করলে তো হাত কাটবে চুরি করলে হাত কাটবে এই ভয়ে দোকান খুলে চলে যায় চুরি করার সাহস হয় না আর এখন তো সিসি ক্যামেরা হয়ে গেছে আমাদের দেশে যেটা এক বছর লাগে সৌদিতে কিছুদিন লাগবে আসামিকে ধরতে কিছুদিনের কারবার যদি অবৈধ কেউ চুরি করে তাকে ধরতে বেশি সময় লাগবে না প্রশাসন এত সতর্ক সিভিল ড্রেসে ঘুরে বেড়াচ্ছে জুব্বা পরে পাগড়ি পরে আপনি বুঝতেই পারবেন না এটা প্রশাসনের লোক তো এই জন্য আল্লাহ পাক সূরাতুল জুমআ নামকরণ করেছেন এবং আজানের সাথে সাথে মসজিদে আসার জন্য হুকুম করেছেন এবং বলেছেন যে কেনা বেচা বন্ধ করতে যালিকুম খায়রুল লাকুম এটাই তোমাদের জন্য উত্তম হবে ইন কুনতুম তাআলামুন যদি তোমরা বুঝতে পারো সেভাবে আমাদের বুঝার মতো আল্লাহ পাক তৌফিক দান করুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা সাহাবায়ে আজমাইনকে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো জুমার দিনের নাম জুমা কেন রাখা হয়েছে এই দিনটাকে তো আরো কিছু বলা যেত অন্য নাম দেওয়া যেত আল্লাহর নবী বলেছেন জানো এই যে ইয়াউমুল জুমআ জুমার দিনকে আল্লাহ পাক জুমা কেন করেছেন অন্য কোন নাম দেন নাই কেন সাহাবায়ে আজমাইন বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন আল্লাহর নবী বলেন জুমার দিনকে এই কারণে জুমা করা হয়েছে জুমা শব্দের অর্থ হলো একত্র করা জামা জামা থেকে এটা হয়েছে জুমা জামা মানে কোন জিনিসকে একত্র করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে আদম আলাইহিস সালামকে যে মাটির খামির থেকে তৈরি করা হয়েছে যে মাটির খামির থেকে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে জুমাকে এই জন্য জুমা বলা হয় যে সেই দিনই আদম আলাইহিস সালামের মাটির খামিরকে একত্র করা হয়েছিল যে এটা দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করা হবে এই জন্য এই দিনকে জুমা করা হয়েছে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহর নবী বলেন জুমার দিন এমন বরকতপূর্ণ যে এই দিনই সাইয়েদনা আদম আলাইহিস সালামকে খামির থেকে তৈরি করা হয়েছে আর আবার সময় ঘুরে এই জুমার দিনেই আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে রূহ প্রদান করা হয়েছে এই জুমার দিনে সর্বপ্রথম তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়েছে সর্বপ্রথম জান্নাত থেকে বের করা হয়েছে এই জুমার দিনে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে জমিনের বুকে পাঠানো হয়েছে এই সব বরকতপূর্ণ দিন আবার আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত যেদিন হবে সেটাও হবে জুমার দিন যেদিন কিয়ামত হয়ে যাবে সেই কিয়ামতের দিনটাও হবে জুমার দিন এই যে এতগুলো কার্যবলী সম্পাদন হবে আল্লাহর হাবিব বলেছেন এই জন্য এটাকে জুমা নামকরণ করা হয়েছে 40 দিন খামির উৎপাদন রেখে দিয়ে আদম আলাইহিস সালামের ভিতরে যেদিন ওনার রূহ ফুঁকে দেওয়া হয় ভিতরে সেটাকেও জুমা করা হয়েছে আবার অনেক সময় গ্রামবাসী এবং শহরবাসী একত্র এসে নামাজ পড়তে পারে এই জন্য এদের এই দিনকে জুমা করা হয়েছে এই দিনের ফজিলতের মধ্যে এমন একটা বিষয় রয়েছে যে হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে যখন ইদানু দিয়া আলিস সালাতি মি ইয়াউমিল জুমআতি যখন আজান হওয়ার সাথে সাথে জুমার দিন মসজিদে আসা শুরু করবে আল্লাহর হাবিব বলেছেন প্রথম কাতারে যিনারা বসেছেন প্রথম কাতার আল্লাহর নবী বলেছেন প্রথম কাতারের যে কি মর্তবা রয়েছে লোকেরা যদি জানতো তাহলে লটারির মাধ্যমে তারা প্রথম কাতারে আসতো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি কেমন যে আল্লাহর নবী বলেছেন জুমার দিন মসজিদের যে দরওয়াজাগুলো রয়েছে সেই দরওয়াজাগুলির মধ্যে আল্লাহর হুকুমে বিশেষ ফেরেশতা ওনারা ওনাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা রেজিস্টার বুক দেওয়া হয় যেই রেজিস্টার বুকের মধ্যে খাতার মধ্যে যেমন নাম লেখা হয় ওই ফেরেশতারা জুমার দিন মসজিদের বারান্দায় মসজিদের দরওয়াজায় দাঁড়িয়ে থাকেন সেই দিন জুমার দিন সর্বপ্রথম আজানের পরে জুমার দিনে আজানের পরে সর্বপ্রথম যিনি মসজিদের মধ্যে প্রবেশ করলেন আল্লাহর নবী বলেছেন
আল্লাহর রাস্তাতে একটা উট সদকা করা, আল্লাহর রাস্তায় একটা উটকে কুরবানি করলে কত সওয়াব পাওয়া যাবে। আল্লাহর নবী বলেছেন, সর্বপ্রথম জুমার দিনে যিনি মসজিদে প্রবেশ করেন তিনারকে আল্লাহর রাস্তায় কুরবানি করার মতো একটা উটের সওয়াব দান করা হবে। একটা উট কুরবানি করার সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তিকে দেওয়া হবে। এরপরে আল্লাহর নবী বলেছেন, দুই নম্বরে যিনি প্রবেশ করে তিনাকে আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি করার সওয়াব দেওয়া হবে। দুইজন চলে গেল। এরপরে তিন নম্বরে তৃতীয় জন, সর্বপ্রথম যখন মসজিদে জুমার দিনে তৃতীয় জন যিনি ব্যক্তি প্রবেশ করেন আল্লাহ নবী বলছেন উনাকে আল্লাহর রাস্তায় একটা দুম্বা কুরবানি করার মতো সওয়াব দেওয়া হয়। দুম্বা কুরবানি করার মতো তিন নম্বর গেল। চতুর্থ নম্বরে যে আসবে তাকে আল্লাহর রাস্তাতে দান করার মতো একটা মুরগি দান করে দেওয়ার মতো সওয়াব তাকে দান করা হবে। এরপরে পঞ্চম যিনি আসবেন উনিও খালি নয়, যিনি পাঁচ নম্বরে প্রবেশ করবে তিনার থেকে নিয়ে যত যারা আসবে এরপরে তাদেরকে আল্লাহর রাস্তায় একটা ডিম সদকা করার সওয়াব দেওয়া হবে। এই জন্য সর্বপ্রথম যিনি আসবেন উনাকে একটি উট সদকা করা, এরপরে গরু, এরপরে দুম্বা, এরপরে মুরগি দান করা, এরপরে একটা আল্লাহর রাস্তায় ডিম সদকা করার সওয়াব মুসল্লিদেরকে দেওয়া হয়। এরপরে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য যখন দাঁড়াবেন, খুতবা যখন শুরু হয়ে যায় তখন ফেরেশতারা ওই দফতরকে বন্ধ করে দিয়ে ইমাম সাহেবের সাথে খুতবা শোনার জন্য তিনারা বসে যান, খাতা বন্ধ হয়ে যায়। এই জন্য আবারও অনুরোধ করি, খুতবা শুরু হয়ে গেলে সুন্নতের নিয়ত কেউ করবেন না, এটা স্পষ্ট নিষিদ্ধ আছে। খুতবা শোনাটা ওয়াজিব, সুন্নাত হলো সুন্নত, খুতবা শোনাটা কি ওয়াজিব। যখন ইমাম জুমার দিন খুতবা শুরু হয়ে যাবে তখন দয়া করে সুন্নত নামাজের কেউ নিয়ত করবেন না, ওই সময়ে সুন্নত পড়ার চেয়ে আপনার খুতবা শোনাটা উত্তম বেশি। যদিও নামাজ ওইটা, কিন্তু হুকুম তো একটা ওয়াজিব আর একটা সুন্নত। ওই খুতবা শুরু হওয়ার পরে খুতবা শোনাটা আপনার সুন্নত পড়ার চেয়ে ওই সময়টা খুতবা শোনাটাই হচ্ছে কি উত্তম। এই জন্য খুতবা শুরু হলে সুন্নতের নামাজের নিয়ত কেউ করবেন না কবলাল জুমা, আর খুতবা শুরু হওয়ার পর ওই সময়ে ফেরেশতারা ওই দফতরকে বন্ধ করে দেন এবং ওনারা খুতবা শোনার জন্য বসে যান। এই জন্য আমাদেরকে অন্তত পক্ষে আজানের সাথে সাথে না হলেও খুতবার আগে আমাদের মসজিদে আসা উচিত। সপ্তাহে একটা দিন জুমার দিন, যে দিনের এত ফজিলত আল্লাহ দিয়েছেন, সেই দিন একটা দিন আমরা সাময়িক কাজকর্ম ছেড়ে আমাদের জন্য আসাটা এমন কোনো কঠিন বিষয় না। এটার জন্য শুধু আপনার আমার দরকার হচ্ছে একটা পাকা নিয়ত করা। যদি নিয়ত হয় ওই সময় যদি বাজার হাটের কাজ পড়ে যায়, কোনো কাজ তো আমাদের বন্ধ থাকে না, এই জুমার মসজিদে আসতে আমাদেরকে বাধা দেয় কিসে, যে ইমাম সাহেব যখন নামাজের নিয়ত শুরু করবেন তখন যে আমরা জামাত ধরব, এটা কেমন কথা। জুমার দিন আল্লাহ পাক যেন আমাদেরকে মসজিদে আগে আসা তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জুমার দিনের এই ফজিলত সম্পর্কে আরেক হাদিস শরীফের মধ্যে রাওয়ায়াত করেছেন যে আল্লাহর নবী বলেন, আগেকার যে উম্মতরা ছিল, আগেকার যে সম্প্রদায় ছিল, তাদের জন্য আল্লাহ পাক জুমার দিনকে অজ্ঞ রেখেছিলেন। জুমার দিন তাদের জন্য ছিল না, জুমার দিনের ফজিলত তারা বুঝতেও না। পূর্বের উম্মতদের জন্য তারা এসেছে আমাদের আগে, খেয়াল করবেন তারা এসেছে আমাদের আগে, আমরা এসেছি পরে। আল্লাহ নবী বলেছেন যে ওরা আগে এসেছে, কিন্তু ইহুদিদের জন্য, ইহুদিদের প্রধান দিন ছিল শনিবার, ইহুদিদের সাপ্তাহিক প্রধান দিন যেটা আমাদের জুমার দিন, এইরকম ইহুদিদের প্রধান দিন ছিল আপনার শনিবার। যারা খ্রিস্টান হয়ে গেছে এই খ্রিস্টানদের সাপ্তাহিক বড় দিন হচ্ছে রবিবার, রবিবারে এটা এরা সাপ্তাহিক ছুটি উদযাপন করে, ওই দিনে তারা ইবাদত করে রবিবারের দিন। ইহুদিরা শনিবার নিল, খ্রিস্টানেরা রবিবার নিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন আমাদের আগে জুমার দিনের ব্যাপারে, ইহুদি নাসারা খ্রিস্টান এরা অজ্ঞ ছিল, এদেরকে শনিবার দেওয়া হয়েছে তো কাউকে রবিবার দেওয়া হয়েছে, আমরা এসেছি পরে, কিন্তু দিনের হিসাবে আগে শুক্রবার আসে না শনিবার আসে, বলেন আগে কি রবিবার আসে না শুক্রবার আসে? আগে শুক্রবার আসে।
আল্লাহর নবী বলেছেন আমরা এসেছি পরে কিন্তু সিরিয়ালে আমাদেরকে দেওয়া হয়েছে আগে যে আল্লাহর নবী বলেছেন আমরা উম্মত হিসেবে এসেছি পরে বনি ইসরাইল কেউ ইহুদি হয়ে গেল কেউ নাসারা হয়ে গেল কেউ খ্রিস্টান হয়ে গেল কাউকে শনিবার দেওয়া হয়েছে কাউকে রবিবার দেওয়া হয়েছে উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে শুক্রবার দান করেছেন বরকতের দিন এই জুমার দিন আমাদেরকে দান করেছেন আল্লাহর নবী বলেন যে আমরা যেহেতু প্রেরণ হয়েছি পরে দিন হিসেবে আমাদেরকে দেওয়া হয়েছে আগে আমরা আসলাম পরে আমাদেরকে তো রবিবারে পরে থেকে দেওয়ার কথা কিন্তু শুক্রবার তাদের আগে আমরা হয়েছি আল্লাহর নবী বলেছেন এই সিরিয়াল অনুযায়ী আখিরাতের দিনেও কিয়ামতের দিনেও আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে যে আমার উম্মতেরা জমিনের মধ্যে এসেছে পরে জুমা দেওয়া হয়েছে তাদের আগে তা এইভাবেই হাশরের ময়দানে যে উম্মতেরা এসেছে আগে কিন্তু আমার উম্মতদেরকে সবার আগে জান্নাতে দেওয়া হবে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন যে আমার উম্মতেরা এই সিরিয়াল অনুযায়ী তারা এসেছে পরে যেভাবে জুমা দেওয়া হয়েছে আগে তেমনি ভাবে কিয়ামতের দিনেও ওই অন্যান্য উম্মতেরা তারা আসবে আগে কিন্তু ফ্রন্ট লাইনে সবার আগে সামনের কাতারে থাকবে রাসূলের পাকের উম্মতেরা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সবার আগে আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের দিন সবার আগে আমার উম্মতেরা থাকবে এরা ফজিলতের দিক থেকেও আগে থাকবে সব সর্বোপরি কার্যবলীর মাধ্যমে আমার উম্মতেরা সবার আগে থাকবে এবং জান্নাতের মধ্যেও আমার উম্মতেরা সবার আগে যাবে এই হলো জুমার দিন আল্লাহর হাবিব বলেছেন জুমার দিন আসর থেকে মাগরিবের সময় এমন একটা সময় রয়েছে যেই আসর থেকে মাগরিবের সময় আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত এমন একটা সময় এটা যে আল্লাহর নবী বলেছেন জুমার দিন এই দিনে যে দোয়া করবে জায়েজ মুরাদ যদি আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়া কবুল করা হবে জুমার দিন অনেক বরকতপূর্ণ এই জন্য এটাকে জামা নামকরণ করা হয়েছে এবং এই দিনকে সাইয়েদুল আইয়াম বলা হয়েছে এই জুমার দিনের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামা হাদিস শরীফের মধ্যে রেওয়ায়েত করেছেন বিভিন্ন সুন্নাতের কথা বলেছেন যেন এই জুমার দিন সবার আগে মসজিদে এসে কারো সাথে কথা বলবে না চুপ থাকবে মসজিদে আসবে সুন্নত পড়বে ইমামের পিছনে জুমার নামাজ আদায় করবে কোনো কথা উচ্চারিত হয়নি এভাবেই চুপচাপ থেকে খুতবা শুনবে এইভাবে নামাজ পড়বে আবার চুপ থেকে সুন্নত করে মসজিদ থেকে বের হয়ে যাবে আল্লাহর হাবিব বলেছেন এক জুম্মা থেকে আরেক জুম্মার মধ্যে এই সপ্তাহের মধ্যে যত গুনাহ খাতা তার হয়েছে পেতে চাই এর আরো অনেক ফজিলত রয়েছে বিশেষ কিছু আমলের ব্যাপারে বলা হয়েছে যেটা উম্মতে মুসলিমাকে বলা এটা আমাদের ইমানি দায়িত্ব যদি একজনও কেউ আমল করে আল্লাহ পাক তার ওসিলায় আমাদেরকে নাজাত দান করতে পারেন সূরাতুল কাহাফ একটা দেখবেন কোরআন শরীফ খুলবেন 15তম পারা সূরার হিসাবে 18 নম্বরের সিরিয়াল পড়বে কিন্তু কোরআন মাজিদের 15তম পারা 15তম পারার মধ্যে দেখবেন একটা সূরা আছে এই সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ এই সূরা কাহাফের এত ফজিলত বর্ণিত হয়েছে কারণ অন্য দিনের যে সওয়াব রয়েছে বিশেষ করে সূরা কাহাফ জুমার দিন পড়ার ব্যাপারে আল্লাহর হাবিব তাকিদ দিয়েছেন কেন যে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন জুমার দিন বেশি যদি নাও পারে কোনো উম্মত যদি মুখস্ত না থাকে কোরআন খুলে সূরাতুল জুমার এই সূরাতুল কাহাফের প্রথম 10টা আয়াত এবং শেষ 10টা আয়াত সূরা কাহাফের প্রথম 10 আয়াত শেষের 10 আয়াত যদি জুমার দিন কেউ তেলাওয়াত করে আল্লাহর হাবিব বলেছেন যেদিন দাজ্জালের ফিতনা বের হবে এই তেলাওয়াতের কারণে দাজ্জাল যদি তার সামনেও চলে আসে তার কোনো ক্ষতি করতে পারবে না দাজ্জাল যদি বের হয় এই উম্মতের কোনো ক্ষতি করতে পারবে না যদি সূরাতুল কাহাফের কমপক্ষে 10টা আয়াত জুমার দিন কেউ তেলাওয়াত করে অন্য দিন পড়েন চাই না পড়েন কমপক্ষে খুব বেশি কষ্ট নয় 10টা আয়াত পড়া পুরা সূরা পড়তে বলছি না 10টা আয়াত সূরা কাহাফের আর যদি কেউ পুরোটা পড়ে সূরা কাহাফ যদি জুমার দিন কেউ পুরা সূরা কাহাফ পড়তে পারে হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে আল্লাহর নবী বলেন যে এই ব্যক্তি যেই জায়গা থেকে কোন উম্মত জুমার রাত্রিতে
জুমার রাত্রি বলতে এই জুমার দিন মনে করবেন না যে এটা জুমার দিন হলেই শেষ জুম্মা আগে বুঝতে হবে জুম্মা শুরু হচ্ছে কোথায় থেকে বৃহস্পতিবার মাগরিব হওয়ার পর বৃহস্পতিবারের দিন গতকালকের দিন মাগরিব হয়েছিল বৃহস্পতিবারের মাগরিবের নামাজের পর থেকে জুম্মা শুরু হয়ে যায় বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে জুমার রাত্রি শুরু হয়ে যায় আজকের রাত্রি জুমার রাত্রি হবে না আজকের রাত্রিটা হবে শনিবারের রাত্রি আরবি হিসেবে বৃহস্পতিবারের রাত্রিকে বলা হয় জুমার রাত্রি এই বৃহস্পতিবার মাগরিবের পর থেকে নিয়ে জুমার দিন মাগরিব পর্যন্ত এই সময়টাকে বলা হয় জুমার দিন পুরাটা শুক্রবার বৃহস্পতিবার রাত্রি জুমার রাত্রি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন জুমার রাত্রিকে যদি কেউ সূরা কাহাফকে তেলাওয়াত করতে পারে আল্লাহর নবী বলেন যেই জায়গা থেকে যেই অবস্থান থেকে সেই বিশ্বের যে প্রান্তরে হোক না কেন যেই দেশ থেকে যেই জায়গা থেকে সূরা কাহাফ তেলাওয়াত করা হবে জুমার রাত্রিতে আল্লাহর নবী বলেছেন ওই জায়গা থেকে নিয়ে খানে কাবা পর্যন্ত ওই জায়গা থেকে নিয়ে খানায়ে কাবা মক্কা শরীফ পর্যন্ত ওই ব্যক্তির একটা নূর পয়দা করে দেওয়া হবে তার জন্য কেউ পাকিস্তান থেকে করুক কেউ লন্ডন থেকে করুক কেউ বাংলাদেশ থেকে করুক আল্লাহর নবীর জবানের কথা সে যে জায়গায় বসে সূরা কাহাফ জুমার রাত্রিতে তেলাওয়াত করবে ওই জায়গা থেকে নিয়ে খানায়ে কাবা পর্যন্ত তার জন্য আল্লাহ পাক একটা নূর সৃষ্টি করে দিবেন সেখান থেকে আর ওই ব্যক্তির পায়ের নিচে থেকে আমাদের যেরকম পায়ের নিচে রয়েছে আল্লাহর হাবিব বলেন জুমার দিনে যদি কেউ সূরা কাহাফ তেলাওয়াত করতে পারে সেই ব্যক্তির পায়ের নিচে থেকে নিয়ে একেবারে মেঘমালা পর্যন্ত যত দূর পর্যন্ত আমরা মেঘ দেখতে পাই সেই ব্যক্তির পায়ের নিচে থেকে আসমানের মেঘ পর্যন্ত আল্লাহ পাক নূরে নূরান্বিত করে দিবেন পায়ের নিচ থেকে নিয়ে মেঘের আসমানের মেঘ পর্যন্ত তার জন্য নূর পয়দা করা হবে এই সূরা কাহাফের আরো ফজিলত রয়েছে আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ আগামী জুমাতে আবার আলোচনা হবে কমপক্ষে আল্লাহর নবী বলেছেন আমার উম্মতেরা যদি 10টা আয়াত সূরা কাহাফ খুলে 15 পারা খুলবেন 15 পারা সূরা বনী ইসরায়েলের পর থেকে শেষের দিকে যে দেখবেন সূরাতুল কাহাফ আছে এই সূরা কাহাফের আরো ঘটনা রয়েছে এবং আরেকটা হাদিস বলি হযরত খাদেমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই জুমার দিনে সূরা কাহাফ পড়ার কি ফজিলত দেখুন যে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনা করেছেন যে এই সূরাটা একটা দুইটা পাঁচটা এইভাবে আয়াত নাজিল হয় নাই সূরা কাহাফ যখন নাজিল হয়েছে পুরা সূরাটা একসাথে নাজিল হয়েছে 110টা আয়াত রয়েছে এই সূরার সূরা কাহাফের 110টা আয়াত রয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পুরা সূরা কাহাফ আসলহে মাহফুজ থেকে রাসূলের কাছে পুরা সূরা কাহাফ একসাথে এসেছে আর এমনি এমনি আসে নাই সূরা কাহাফ যখন এসেছে আল্লাহর পক্ষ থেকে 70,000 ফেরেশতা মিছিল করে এই সূরা কাহাফকে নবীর কাছে নিয়ে এসেছেন সূরা কাহাফ যখন নবীর দরবারে আসে 70,000 ফেরেশতা 70,000 ফেরেশতা নবীর দরবারে সূরা কাহাফকে সাথে নিয়ে জিবরিল আমিনের মাধ্যমে এসেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সর্বনিম্নে রাসূল বলেন যে সূরা কাহাফের জুমার দিন 10টা আয়াত তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকবে এরকম আরো অনেক ফজিলত বর্ণনা করেছেন আল্লাহ পাক তৌফিক দিলে আগামীতে আলোচনা হবে ইনশাআল্লাহ আজাওয়াল আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন